আজকে আমি আপনাদেরকে এমন একটি জিনিসের কথা বলবো, যে জিনিসটি প্রতিদিন আপনি যখনই বাড়ির থেকে বের হবেন, আপনি কাজে কর্মে যাচ্ছেন বা কোনো কাজে আপনি বের হচ্ছেন বাড়ির থেকে, সেই সময় এই জিনিসটি যদি আপনি সঙ্গে করে নিয়ে যান আপনার বাড়ির থেকে, তাহলে আপনি সেই কাজে আপনি অবশ্যই সফলতা পাবেন। যে কাজের জন্য আপনি যাচ্ছেন, যা মনে আশা নিয়ে যাচ্ছেন, যা মনে স্বপ্ন নিয়ে যাচ্ছেন, সেই স্বপ্ন আপনার পূর্ণ হবে। সেই কাজের প্রতি সেই আশা আপনার পূর্ণ হবে, আপনি জীবনে সফলতা এবং উন্নতি অবশ্যই পাবেন। আজকে আমি যে গ্রহটির কথা বলবো, এই গ্রহটি যদি শনি বা সূর্যের সঙ্গে যদি থাকে, তাহলে বলা হয় যে শনির যা শক্তি, সেই শক্তিকেও শেষ করে দেয়, সূর্যের শক্তিকেও শেষ করে দেয়। তো নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করবেন। তা আজকে আমি আপনাদেরকে বলবো কেতু গ্রহের কথা। কেতু এমন একটি গ্রহ, কেতু যদি কোনো গ্রহের সঙ্গে থাকে, তাহলে আমাদের জন্মকুণ্ডলিতে অনেক সময় একটি স্থানে দুইটি গ্রহ থাকে। যদি সেই স্থানে, যদি আপনার জন্মকুণ্ডলিতে কোনো ভালো গ্রহ রয়েছে, ভালো জায়গায় সেইখানে যদি কেতু থাকে, তাহলে সেই ভালো গ্রহটির যা ভালো ফল আপনার পাওয়ার দরকার ছিল, আপনি সেটিও পাবেন না। কেন কি কেতু যার সঙ্গে থাকে তার শক্তিকেও শেষ করে দেয়, কেতু গ্রহণ লাগিয়ে দেয় সেই গ্রহেকে। তো তাই কেতুর প্রভাব একজন মানুষের জীবনে অনেক বেশি পড়ে। যদি কেতুর যদি খারাপ প্রভাব পড়ে থাকে, তাহলে মানুষের জীবনে অনেক বেশি পড়ে থাকে। কেতুর যদি ভালো প্রভাব পড়ে, তাহলে মানুষ রাতারাতি শীঘ্রই মানুষ হঠাৎ ধনবান হয়ে ওঠে, আপার সম্পত্তি তার জীবনে চলে আসে, সে ভাবতেও পারে না তার জীবনে এতটাই সম্পত্তি চলে আসবে। সে হয়তো 100 টাকার কাজ করছে, 100 টাকার মনে আশা নিয়ে কাজ করছে, যে কোনো কাজ করছে সেখানে সে 100 টাকা পাবে, সে ভাবতে পারবে না সেখান থেকে তার 1,00,000 টাকা ইনকাম হয়ে যাবে। কেতু যদি ভালো থাকে, তো কেতুকে ভালো অবশ্যই রাখতে হবে। কেতু যাদের ভালো থাকে, সেই মানুষকে দেখলে সহজে বোঝা যায়। কেতু যাদের ভালো থাকে, সেই মানুষরা খুব সহজেই অনুমান লাগাতে পারে, যে কোনো বিষয়ের উপর তারা সঠিক অনুমান নিয়ে নিতে পারে। দেখবেন অনেক মানুষ এমন থাকে যারা দেখতে খুব সুন্দর, তাদের গঠন ভালো নয়, কিন্তু দেখতে তাদের মধ্যে একটি ভক্তিভাব থাকে। তারা যখন আপনার সামনে এসে কিছু কথা বলে, আপনার মনে একটি বিশ্বাসের জন্ম নেয়, তাদের কথা শুনতে ইচ্ছা করে, তাদের পরিপাটি চেহারা, তাদের কর্ম দক্ষতা, তাদের স্টাইল, সে সকল কিছু ভালো লাগে। তো কেতু ভালো থাকা ব্যক্তি খুব সহজেই তারা জীবনে উন্নতির পথে চলে যায়। যারা খুব বড় লোক, যারা খুব ধনী, যারা খুব সচ্ছল, যারা জীবনে অনেক উন্নতি করে চলছে, সফলতা করেই চলছে, তাদের কেতু অনেক ভালো হয়ে থাকে। কেতু খারাপ আপনি কিভাবে বুঝবেন, তারও একটি কথা রয়েছে, যে কেতুকে খারাপ আছে আপনার কেতু, আপনার বর্তমান সময় খারাপ চলছে বা অনেক সময় ধরে খারাপ চলছে, কিভাবে বুঝবেন? প্রথমত হচ্ছে, কেতু খারাপ থাকা ব্যক্তি কোনোদিনও পরিশ্রমের ফল পায় না। যদি কোনো মানুষের ভাগ্যে যদি কেতু খারাপ চলছে, কেতুর যদি খারাপ দশা চলছে, সে মানুষ পরিশ্রম তো করবে, কিন্তু পরিশ্রমের ফল সে কোনোদিনও পাবে না। সে পরিশ্রম করে চলবে, করেই চলবে, কিন্তু তার সঠিক যা রেজাল্ট, সেই রেজাল্ট সে পাবে না। কেতু খারাপ থাকা ব্যক্তিদের হাতে পায়ে ব্যথা হবে, তাদের অনেক ধরনের রোগ তাদের দেখা দেবে, এই ভালো ছিল এই রোগ হয়ে গেছে, এই ভালো ছিল এই রোগ হয়ে গেছে, দুর্ঘটনা হবে, হাত পা ছিঁড়বে, কোথায় কাটবে, অকারণে সে কোথায় ভালো কাজ করছিল সেখানে তার লস লেগে যাবে, না চাইতেই সে ভাবতে পারবে না সেখানে তার লস লেগে যাবে, বিপদ চলে আসবে জীবনে, না জানা কিছু বিপদ চলে আসবে, হাত পায়ে ব্যথা, কোমরে ব্যথা ইত্যাদি থাকবে, তার অসুস্থতা তো থাকবে, তার উপর তার মনে একটি সন্দেহ থাকবে যে তার হয়তো এই অসুখ হয়েছে, সেই অসুখ হয়েছে। সে যদি ডাক্তারের কাছেও যায়, সেখানেও সে তা ট্রিটমেন্ট যে ভালো হচ্ছে, তার উপর তার সন্দেহ থাকবে যে আমার ট্রিটমেন্টটি ভালো হচ্ছে না।
অনেক সময় কেতু খারাপ থাকা ব্যক্তিদের একটি মনে একটি সন্দেহ থাকে যে তার আশেপাশে কেউ ঘোরাঘুরি করছে, হ্যাঁ ভূত প্রেত ইত্যাদির একটি ভয় ভয় ভাব। রাত্রিবেলা যে কোনো জায়গায় একটি ঘরের ভিতর সকল রয়েছে, কিন্তু খুব সামান্য একটি রুমের ভিতর তাকে থাকতে ভয় পায় সে। হঠাৎ করে রাত্রিবেলা ঘুম থেকে উঠে পড়ে কিছু খারাপ স্বপ্ন দেখে, এমন কিছু স্বপ্ন দেখবে হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়বে, সে ভয় পেয়ে যাবে। তার মনে হবে যে তার মাথার উপর কেউ বসে আছে, তার দুই কিনারে কেউ কোনো ছায়া ঘুরছে, ইত্যাদি অনেক ধরনের তার মনে একটি সন্দেহ জাগে। তার উপরে কেতু খারাপ যাদের হয় তাদের একটি খারাপ প্রবণতা কি আছে, তারা যে কোনো জিনিসকে একটি জিনিসকে একবার ধুয়ে মুছলে হয়ে যায়, তাকে বারবার ধোয়া মোছা করবে। একটি আপনার বাড়িতে বাসন রয়েছে, সেখানে যদি সামান্য একটু জল লেগে যায় সেটিকে আবার ধুবে, এক জায়গায়কে বারবার পরিষ্কার করবে। এই ধরনের তার মনে একটি এক ধরনের অসুস্থতার সৃষ্টি হয়। এভাবে আপনারা দেখতে পাবেন যাদের কেতু খারাপ থাকে। তার উপরেও কেতু যদি খারাপ থাকে সে ব্যক্তি পূজাপাঠ তো করবে, পূজাপাঠ সে করবে, সে যেখানে তার 10 মিনিট পুজো করলে হয়ে যায় সেই জায়গায় সে ঘন্টার পর ঘন্টা সে বসে পুজো করতেই থাকবে, কিন্তু ভগবানের প্রতি তার বিশ্বাস থাকবে না। পুজো করবে কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস থাকবে না, সে ভাববে যে একবার তার মনে মধ্যে সন্দেহ হবে, পুজো করছি ভগবান নেই, আমার কিছু দেয় না, ভগবানের প্রতি বিশ্বাস নেই। তার মনে অন্ধবিশ্বাস, অনেক ধরনের অন্ধবিশ্বাস তার মনে জন্ম নেবে, তন্ত্রবিদ্যা করতে যাবে নিজের থেকেই, এই ধরনের অনেক কিছু হয় যাদের কেতু খারাপ থাকে। তো এখন কথা হচ্ছে যে কেতুকে ভালো কিভাবে করতে হয়। কেতুকে ভালো করার যে কোনো গ্রহকে, কেতু বলুন, সূর্য বলুন, বৃহস্পতি বলুন, মঙ্গল বলুন, সে যে কোনো গ্রহকে আমরা অনেক সহজে কিছু নিয়মের দ্বারা, আমাদের দৈনন্দিন কিছু নিয়ম আছে সেই নিয়মের দ্বারা আমরা তাদেরকে অনেক স্ট্রং করতে পারি, এবং সেই নিয়মগুলি যদি করি আমাদের জীবনে খুব ভালো ফল দেয় যদি আমরা সেই নিয়মগুলিকে করতে পারি। তো সর্বপ্রথম হচ্ছে যে কেতুকে ভালো রাখার জন্য আপনি রাস্তার কুকুরকে আপনার সেবা করতে হবে। সর্বপ্রথম বাড়িতে কুকুর পুষবেন না, বাড়িতে কুকুর যদি কেতু খারাপ আপনার আছে তাহলে বাড়িতে আপনি কুকুর পুষবেন না, আপনি রাস্তার কুকুরকে আপনি সেবা করবেন। কিভাবে সেবা করবেন? আপনি প্রতিদিন আপনি একটি 2 টাকার 5 টাকার একটু বিস্কুট কিনে নিন, একটি ব্রেড কিনে নিন, রাস্তার কুকুরকে আপনি সেটি ভেঙে দিয়ে দিন, খেতে দিয়ে দিন। প্রতিদিন আপনি এই জিনিসটি করবেন, আপনার কেতু ভালো হবেই হবে, কেতু ভালো হবে, আপনার জীবনেও অনেক উন্নতি আপনি পাবেন। এরপর হচ্ছে আরেকটি উপায় বলছি, এই উপায়টিকে অবশ্যই করুন, এই উপায়টি করলেও আপনার কেতু অনেক ভালো হবে। আপনাকে কি করতে হবে, সামান্য এক টুকরা গুড় নিয়ে নিন, খাবারের গুড় আপনি নিয়ে নেবেন, সেখানে আপনি অল্প কালো তিল সেখানে রাখুন, সাদা তিল সেখানে রাখুন, সামান্য গুড় নিলেন সেখানে কালো তিল সাদা তিল, এবং আটা, যে আটা দিয়ে আমরা রুটি খাই সেই আটা আপনি সেখানে রাখুন, তার সঙ্গে কিছু জব আপনি রাখুন সেখানে। এক জায়গায় করে নিলেন গুড় কালো তিল সাদা তিল আটা এবং জব, এক জায়গায় আপনি সেগুলিকে করে নিলেন। এখন সেইগুলিকে আপনি কি করবেন, একসঙ্গে পিষে মেখে নিন, যদি জল দেওয়ার আবশ্যক হয় তো জল দিন সামান্য একটু, একসঙ্গে পিষে নিন, যেভাবে আপনি রুটি বানানোর জন্য যেভাবে আটাকে পিষছেন সেইভাবে আপনি সেগুলিকে মেখে নিন। এরপর এগুলিকে আপনি ছোট ছোট নাড়ু বানিয়ে নিন, যে কয়টা নাড়ু হয় 10টা হোক 20টা হোক, যে কয়টা নাড়ু হয় আপনি ছোট ছোট আপনি নাড়ু বানিয়ে নিন, 1-1 ইঞ্চির আধা আধা ইঞ্চির আপনি নাড়ু বানিয়ে নিন, গোল গোল করে আপনি নাড়ু বানিয়ে নিলেন, এগুলিকে আপনি রেখে দিন। এরপর প্রতিদিন এই 2টি কাজ আপনি অবশ্যই করুন। আপনি যখনই বাড়ির থেকে বের হবেন, সকালবেলা স্নান করার পর আমরা প্রতিদিন সকলে তো কাজে কর্মের উদ্দেশ্যে আমরা বাড়ির থেকে বের হই, যে যেমনটা কাজ করে তেমন উদ্দেশ্যে আমরা বের হই। বাড়ির থেকে বের হওয়ার সময় একটি কাগজে সেইখান থেকে আপনি যে নাড়ু বানিয়ে রেখেছিলেন সেখান থেকে একটি নাড়ু আপনি কাগজে নিয়ে নিন, নিয়ে যাবার পথে কোনো গাছ যদি আপনার চোখে পড়ছে, যে কোনো গাছ, জঙ্গলি গাছ হোক, ভালো গাছ হোক, ফলের গাছ হোক, যে কোনো গাছ, সেই গাছের নিচে সেই নাড়ুটিকে আপনি
কাগজ থেকে খুলে সেই নাগরটিকে আপনি সেই গাছের কাছে আপনি রেখে চলে যান, এবং সেই সময় আপনি সেই কাজটি সর্বপ্রথমে করুন। তারপর আপনি বলছিলাম পকেটে একটি বিস্কুটের প্যাকেট নিয়ে যাবেন, 2 টাকার 5 টাকার বা একটু ব্রেড নিয়ে যাবেন, সেখানে আপনি রাস্তার কুকুরকে আপনি দিয়ে দিন খেতে। আপনি যেখানে রাস্তাতে অনেক কুকুর পাওয়া যায় সেখানে আপনি খেতে দিয়ে দিন। এই 2টি কাজ আপনি করলে কেতু আপনাকে রাতারাতি আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসবে। কেতু বৃহস্পতির সমান। যেভাবে বৃহস্পতি বলা হয় যে গুরু যার ভালো তার সকল ভালো, ঠিক তেমনই কেতু বৃহস্পতির সমান। কেতুর যদি দয়া দৃষ্টি যদি একবার যদি কোনো ব্যক্তির উপর পড়ে থাকে, তাহলে সে ব্যক্তি অনেক বেশি সে ব্যক্তি রাইজ করে, উন্নতি পাবে, সফলতা পাবে, জীবনে সে না চাওয়া জিনিসগুলি তার চলে আসবে। কেতু খারাপ হলে বলা হয় যে মানুষের পুত্রের যা সুখ সেই সুখ আপনি পাবেন না। মানে যাদের কেতু সারা জীবন জীবনভর যাদের কেতু খারাপ চলছে তাদের পুত্র শোকের একটু প্রবলেম, পুত্রের দ্বারা তারা প্রতারিত হয়ে থাকে, পুত্র তাদের ভালো হয় না তেমনটা হয়ে থাকে। তাই এই উপায়টিকে অবশ্যই করুন, আপনার কেতু ভালো হবে, কেতু আপনার অনেক স্ট্রং হবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।